বাইতুল নির্বাচিত হয়ে গেছে যাই আমি অন্য কাজ করে আছি গৃহস্থালির কাজ করে আসি ওখানেই কিন্তু সর্বনাশটা হয়ে যাবে সাত তারিখে যার যা কিছু আছে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে বলে নাই তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো ঠিক তেমনি ভাবে সাত তারিখে আপনাদের কাছে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করে এই শত্রুদের মোকাবেলা করতে হবে করবেন কিনা হাত তুলে বলেন বলেন স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় সংস্করণ হচ্ছে আগামী 7ই জানুয়ারি নির্বাচন এই নির্বাচনেই ফয়সালা হবে যে এই দেশের অগ্রযাত্রা এই দেশের গণতন্ত্র এই যে উদীয়মান বাংলাদেশ যে বদলে যাওয়া বাংলাদেশ সেই বাংলাদেশ থাকবে না ওই তারেক জিয়াদের ওই হায়রাদের সেই বাংলাদেশকে পরিণত হবে সেটা নির্ধারিত আজকে মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বমরণ আমেরিকা আমাদেরকে গণতন্ত্রের সবক দেয় মানবাধিকারের সবক দেয় আমি এই জনসভায় দাঁড়িয়ে বলতে চাই যে ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনি রাষ্ট্রের জাতিসত্তার হুমকির সম্মুখীন ফিলিস্তিনিদের ভূখণ্ড ব্যবহার করে ছোট্ট বাচ্চাদের প্রতারা নির্বিচারে গুলি করে হত্যা করছে সেই ইসরায়েলের বিরুদ্ধে কই মার্কিন সাম্রাজ্যবাদ আপনারা তো একদিন তার মানবাধিকার উল্লঙ্ঘনের কথা বলেন না একদিনও তো বলেন না দেখে আজকে জামাত বিএনপি যারা ধর্মভিত্তিক রাজনীতি করে যারা কথাই কথা ইসলামের দোহাই দেয় জামাতের ভাইদের কাছে জিজ্ঞেস করবেন বিএনপির ভাইরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কই ইসরায়েলের আগ্রাসন নিয়ে আপনার দল আপনি একটি কথাও তো বললেন না এরা নামে মাত্র ইসলামকে ব্যবহার করে প্রতিবন্ধী